প্রথমত রক্তকরবী নাটক এখন অব্দি যতখানি শো হয় সেগুলো সবটাই হাউসফুল, এবং রক্তকরবী পড়েননি এরকম বাঙালির সংখ্যাটা খুব কম। তো আমার কাছে এর থেকে বড় বাণিজ্যিক সাবজেক্ট কিছু হতে পারে। ক্লাসিকের আধারে ক্লাসিকের ছায়ায় তৈরি ছবি, আপনারা প্লিজ এটাকে দেখতে আসুন, সাপোর্ট করুন। রক্তকরবী আপনাদের সবার নিশ্চয়ই পড়া আছে, সেইটুকুর মধ্যে দেখলে অধ্যাপক বা প্রফেসর এখানে যিনি তাহলে মাপা যাবে না। এর পলিটিক্যাল ইনক্লাইনেশন আছে, পড়ান এবং একজন রাজনৈতিক নেতা, তার রাজনৈতিক কনভিকশন আছে, এবং ফাইনালি তার কনভিকশনটা কীভাবে সময়ের সাথে চেঞ্জ হচ্ছে এইটাও অমিতাভ ধরার চেষ্টা করেছে। রক্তকরবীতে আমি অভিনয় করছি সেটাও দেখতে বলবেন না, আসছে খুব তাড়াতাড়ি জুলাই শেষে। নাটকের মধ্যে আমরা ডেফিনেটলি দেখেছি, বাট দেন এরকমভাবে বড় পর্দায় আই থিঙ্ক দিস ইজ দ্য ফার্স্ট টাইম। আমি আশা করব, রিকোয়েস্ট করব প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, চেষ্টা থ্রি উইশ এন্টারটেনমেন্ট যে এরকম একটা মহৎ উদ্যোগ নেবে রক্তকরবী প্রডিউস করতে এগিয়ে আসবে সেজন্য তাদেরকে হ্যাটস অফ। ডেফিনেটলি দেখবেন রক্তকরবী।